নমস্কার বন্ধুরা নিজের আধার কার্ড কিংবা পরিবারের কারোর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কি না তা কিভাবে খুব সহজে নিজের মোবাইল ফোন থেকে চেক করতে পারবেন কিংবা রিসেন্ট যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করে থাকেন তাহলে সেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক হয়েছে কি না তা কিভাবে নিজের স্মার্টফোন থেকে খুব সহজেই চেক করতে পারবেন তার ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন তো এবার চলুন ভিডিওটি স্টার্ট করা যাক মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে গুগলে চলে এসে সার্চ বাটনে লিখবেন আই ডট গভ ডট ইন এটিকে লিখে সার্চ করলে আধার কার্ডের অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে কিংবা আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে চলে এসে এই পেজটিকে একবার ডেস্কটপ মোড করে নেবেন করে নেওয়ার পর এই পেজের নিচে আসবো নিচে এলে অনেকগুলি অপশান পেয়ে যাবেন এখানে তৃতীয় অপশান আধার সার্ভিসেস বলে একটি অপশান আছে তো দেখুন এখানে লেখা আছে আধার সার্ভিসেস এরপর এর নিচে অনেকগুলি অপশান আছে তো প্রথমে দেখুন লেখা আছে ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার তো এবার কী করতে হবে সেই ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার অপশানে ক্লিক করতে হবে তো যখন এখানে ক্লিক করব আবার একটি নিউ ইন্টারফেস ওপেন হবে তো দেখুন একটি নিউ ইন্টারফেস ওপেন হয়ে গেছে এরপর এই পেজটিকে আবার ডেস্কটপ মোড করে নেব করে নেওয়ার পর দেখুন এখানে প্রথমেই আছে এন্টার টুয়েলভ ডিজিট আধার নাম্বার তো এখানে আপনার বারো ডিজিটের আধার কার্ডের নাম্বারটিকে এখানে বসে নিতে হবে তো খুব ভালোভাবে আধার কার্ডের বারো সংখ্যার নাম্বারটিকে এখানে বসে নেবেন বসে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ক্যাপচা ভেরিফিকেশান তো নিচে যে ক্যাপচাটি দেওয়া আছে সেই ক্যাপচাটি দেখে দেখে এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নিচে দেখুন লেখা আছে প্রসিড টু ভেরিফাই তো এবার কী করতে হবে সেই প্রসিড টু ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো এবার এখানে ক্লিক করছি তো দেখুন আবার একটি নিউ ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড এবং নিচে আধার কার্ডের নাম্বার দেওয়া আছে এবং নিচে এজ ব্যান্ড জেন্ডার স্টেট এবং মোবাইল নাম্বারে অপশানগুলি দেওয়া আছে এজ ব্যান্ড এখানে চল্লিশ থেকে পঞ্চাশ বছর দেওয়া আছে জেন্ডার ফিমেল দেওয়া আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে কিন্তু নিচে মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক আছে অর্থাৎ ফাঁকা আছে অর্থাৎ এই আধার কার্ডের সাথে কোনো রকম মোবাইল নাম্বারের লিঙ্ক নেই যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আধার কার্ডে কী স্ট্যাটাস দেখাবে সেটি একবার দেখে নেব তো একইভাবে আধার কার্ডের বারো ডিজিটের নাম্বারটিকে বসিয়ে নিতে হবে এবং নিচে ক্যাপচারটি বসিয়ে নিয়ে নিচে প্রসিড টু ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে সেই আধার কার্ডের স্ট্যাটাসটি দেখাবে তো দেখুন এখানেও লেখা আছে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড এবং নিচে লক্ষ্য করে দেখুন এখানে মোবাইল নাম্বার কিন্তু দেওয়া আছে তো এখানে মোবাইল নাম্বারের লাস্ট তিন ডিজিটের নাম্বারটি এখানে দেখাচ্ছে তো যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে তাদের এখানে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটি শো করবে আর যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের মোবাইল নাম্বার জায়গায় এখানে ব্ল্যাঙ্ক থাকবে অর্থাৎ ফাঁকা থাকবে তো এইভাবে আপনি কিংবা আপনার পরিবারের যে কোনো ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কি না তা খুব সহজেই কিন্তু এইভাবে চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন এছাড়া এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন